আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়াগামী বন্ধুরা, আপনাদের জন্য একটা দারুণ খবর নিয়ে হাজির হলাম। আর তা হলো, মালয়েশিয়ার কলিং বন্ধ হয়নি, বরং তা আরও জোরে সোরে চালু হতে যাচ্ছে। এবং যতদূর শোনা যাচ্ছে, সরাসরি নিয়োগকর্তা কর্মী নিয়োগ করবে, আর তাতে থাকবে না সিন্ডিকেট নামক যন্ত্রণা আর ভয়। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নিয়োগকর্তাদের কাছ থেকে 2 লাখ আবেদন পেয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বৃহস্পতিবার এইচআরডি কর্পোরেশন ওপেন ডে চালু করার পরে একটি সংবাদ সম্মেলনে মানব সম্পদ মন্ত্রী এম সারাবানান এ তথ্য জানিয়েছে। তিনি জানান, প্রক্রিয়া সম্পূর্ণ হলে সব সেক্টরের জন্য শ্রমিকদের অনুমতি দেওয়া হবে। যেসব বিদেশি কর্মীদের জন্য আনয়ন কোর্স বাধ্যতামূলক করা হবে, যারা এখানে থাকাকালীন তাদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে দেশে আনা হবে। এছাড়া বিদেশি কর্মীদের আনার জন্য কোনো এজেন্ট ব্যবহার করা হবে না, কারণ নিয়োগকর্তাদের এজেন্টের দ্বারা অপব্যবহারের সমস্যা দূর করতে সরাসরি কর্মী নিয়োগ করতে হবে। সারাবানান বলছেন, বিদেশি কর্মীদের আনার জন্য মন্ত্রীদের আর কোনো বিশেষ অনুমোদন দেওয়া হবে না, এবং ই মজুরি ব্যবস্থা কার্যকর করা হবে, যেখানে বিদেশি কর্মীদের প্রতি মাসের 7ম তারিখের মধ্যে বেতন দিতে হবে। মালয়েশিয়াকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম গন্তব্য দেশ হিসেবে বিবেচনা করা হয়। 1977 সালের পর থেকে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মসংস্থান ভিসায় মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা। যাই হোক, বেতন প্রদান ডকুমেন্টেশন, ভিসা নবায়ন, রেমিটেন্স পাঠানো, ওয়ার্ক পারমিট ইত্যাদি নিয়ে বিরোধ ছিল। দুই সরকার বহুবার সমস্যা প্রশমিত করার চেষ্টা করেছে। 2009 সালে এই সমস্যাগুলি ঘন ঘন হয়ে ওঠে এবং অর্জিত হয়, এবং ফলস্বরূপ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সুযোগ বন্ধ হয়ে যায়। তাই এবার আবার মালয়েশিয়া সরকার নিয়োগকর্তাদের অনুমতি দিয়েছে সরাসরি কর্মী নিয়োগের, যাতে থাকবে না কোনো সমস্যা বা সিন্ডিকেটের প্রভাব। দর্শক, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সব ভালো থাকবেন, সবাই মাস্ক পরিধান করবেন। ধন্যবাদ।